শিশু শিক্ষা কেন্দ্রে কম আলু ও চাল দেওয়ার অভিযোগ উঠল কান্দি থানার অন্তর্গত দোহালিয়া পাকুরতলা শিশু শিক্ষা কেন্দ্রে। রাজ্য সরকারের ঘোষণা মতো প্রতিটি ছাত্রকে 3 কেজি চাল ও 3 কেজি করে আলু দেওয়ার কথা, কিন্তু সেই সামগ্রী দেয়া হচ্ছে অনেকটাই কম, এমনটাই অভিযোগ। এরপরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে সেই শিশু শিক্ষা কেন্দ্রের সামনে। প্রথমে আমরা শুনে নেব কি অভিযোগ অভিভাবকদের রয়েছে। বলছি মগটা ঠিক মতন ভরুন, তাও বলছি যে আগে চাল দেখছি, তুমি ওইদিকে তাকাও, তাই বলছি কতটা করে কম দিয়েছে সেটা আমরা কি করে দেখবো, জানবো? ওরা মগে করে আধ মগ করে কম দিলে, একটা মগের বড় মগটার 1 মগ আর ওই ছোট মগটার 1 মগ, রোজন করছি না। জানালে কি বলছে? ওই তো বললো যে চাল দেখা দরকার নাই, যা দিচ্ছি তাই লাও। কি চাইছেন এখন? যেটা প্রবলেম, যেটা কম হয়েছে সেটা। কি নাম আপনার? চন্দনা বারিক। কি দেখ হয়েছে এখন? ওই যে দুজনা চাল দিল। কত কেজি দিয়েছে? 2 কেজি 800। তাই দুজনা দু দুজনার কতটা কম পেয়েছেন বলো? অল্প দিচ্ছে, যেটা পাবো সেটা লবো। আমার ললিতা বাগদি। আমরা তো 3টি ছেলে, 3 কেজি করে 9 কেজি চাল পাবো, 9 কেজির মধ্যে সেইখানে 1 কেজি কম আর চালটা, তাহলে আমরা যেইটা মানে পাওয়ার ব্যক্তি সেইটা তো পাবো গরিব মানুষের মধ্যে খাওয়ার। কিন্তু ওনাদেরকে জানালে কি বলছে? ওনারা তো বলছি আমরা তো সঠিক দিয়ে দিচ্ছি চাল, কিন্তু সেটা বাইরে এসে কম দেখা যাচ্ছে। হ্যাঁ, বাইরে ওজন করে তখন কম দিচ্ছে, তখন দেখছি কম দেখা যাচ্ছে। এখন আমরা যেটা সঠিক চাল পাবো সেটাই তো লোবো, চাল আলু সেটা তো দিচ্ছে না। রিনা বাগদি। এবার আমরা কথা বলে নেব শিশু শিক্ষা কেন্দ্রে যারা কর্তব্যরত ছিলেন তাদের বক্তব্য কি। করে এইটার একই আর ওইটার একই 3 কেজি, কিন্তু সমস্ত ঝোলায় অনেকগুলো ঝোলাতে দেখা যাচ্ছে সব 2 কেজি 100 বা 2 কেজি 100। 100 তো আমরা তো হয়তো মগে কেউ তো ভুলে গেছে, হয়তো একটু কম হচ্ছে, এটা ঠিক 2 কেজি হবে না। কিন্তু বাচ্চাদের খাবারে ওই কমতি দেখা দিচ্ছে, এ ব্যাপার কি বলবো? এবার আমরা শুনে নেব পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, তিনি ঘটনাস্থলে আসেন, তারপর তিনি কি বলছেন চলুন শুনি। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা খবর পেলাম পাকুরতলা শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে চাল এবং আলু যেটা দেয়া হচ্ছে, যারা অভিভাবক যারা এসছে, ছাত্রছাত্রী যারা এসছে, যদিও ছাত্রছাত্রীদের আসতে নিষেধ করা আছে, অভিভাবকদের আসতে বলা হয়েছে, এখানে মাপের সঠিক যন্ত্র ছিল না, একটা জায়গাতে হাঁড়ি এবং একটা মগের মধ্যে মেপে চাল দেওয়া হচ্ছিলো। গ্রামের লোকজনের তাতে সন্দেহ হয় যে চাল এবং আলু কম দেওয়া হচ্ছে। পরবর্তীকালে গ্রামের লোকজন এবং আমরা এসে মাপ ঠিক করে দিলাম, এখন চাল এবং আলু সবাই ঠিক মতন মাপে পাচ্ছে, আপাতত কোনো অসুবিধা নেই। বারবার মুখ্যমন্ত্রী সবাইকে নির্দেশ দিচ্ছে এইসব রেশন থেকে ছোট শিশুদের খাবার যেন কোনো রকম গাফলতি না পড়ে শিক্ষক বা অন্যান্য দ্রব্য, সেই জায়গাতেই কমের প্রশ্নটা যে একটা বারবার এটা এটা এই কমের প্রশ্নটা খুব দুর্ভাগ্যজনক। আমরাও চাইছি মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সুষ্ঠুভাবে ছাত্রছাত্রী এবং রেশনের মাল গরিব মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছে দেওয়া, তার নিরন্তর প্রচেষ্টা আমরা চালাচ্ছি। যে কোনো জায়গায় কোনো অসুবিধার খবর পেলে আমরা নিজেরা ফিজিক্যালি ছুটে যাচ্ছি এবং সেই জায়গার পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। এই যেটাই হচ্ছে এটা হওয়া উচিত নয়, সঠিকভাবে সকলের মাল পাওয়া উচিত, এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। আমার নাম গৌরব চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।